কয়েকজন ছেলে মিলে একটি খেলা খেলছে। ওদের কাছ থেকে শুনলাম এই খেলাটির নাম হচ্ছে বিট্টু খেলা। শুন ধর, হ্যাঁ আই একটা এই দে আমার পি তুই তো খেলা হয় না, তুই এই আমি ওদের সঙ্গে একটু কথা বলি। আমি আমি এই আমি খেলিস তো, হ্যাঁ এই কত করা না তোমার বল তোমাদের হাতে কি ওগুলো? শ্যাম্পু জড়ি, এটা বিট্টু, এটা হচ্ছে শ্যাম্পুর প্যাকেট তাই তো? এই শ্যাম্পুর প্যাকেট আর হাতে ওই ওটা কি? মার্বেল, মার্বেল। আচ্ছা মার্বেলের বিট্টু ওটা তাই তো? যখন এই মার্বেল ছিল না বা থাকে না তখন তোমরা কি দিয়ে খেলো? ওই টালি, প্লেন টালি, টালি দিয়ে খেলো তাই তো? আচ্ছা তো এই খেলাটার নাম কি বললে? বিট্টু খেলা। বিট্টু খেলা। কজন লাগে এই খেলতে গেলে? দুজন থেকে শুরু, যতজন তারপর যতজন। আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি একটু জানিয়ে রাখি, আমরাও কিন্তু ছোটবেলায় এই খেলাটি খেলতাম। তোমরা খেলো? এখন সে এক মজার দিন ছিল। এই যে পাশে কাকা যাচ্ছে, কাকা এই খেলার নাম কি? খাবরা খেলা, কড়ি খেলা, একেবারে তাস খেলা, খাবরা খেলা, কড়ি খেলা, তাস খেলা। আর তারপরে আগে আমরা এই যে করি ওই করি খেলতুম, এরম ছেলে ঘর কেটে। আচ্ছা আচ্ছা কবাডি খেলতুম, গাদি খেলতুম, এখন সেসব গুণ নেই, উঠে গেছে। আমার 74 বছর বয়স, আমি আজকের কথা বলছি, তখন তো আমার 20 বয়স, 18-20 বছর বয়স। এখন এরা যে খেলাটিকে বিট্টু খেলা বলছে, আমার মনে হয় এই খেলাটি ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। দেখুন তো নিজের বাল্যকালে আপনি কখনো এই খেলা খেলেছেন কিনা, আর এই খেলাটিকে আপনি কি নামে চিনতেন, কি নাম বলতেন এই খেলাটি? এরা যে খেলাটির নাম বলছে বিট্টু খেলা।